তো আমরা এখানে Asus এর একটি ল্যাপটপ দেখতে পাচ্ছি। তো ল্যাপটপটির প্রবলেম হচ্ছে যে এটা আমরা উইন্ডোজ দেওয়ার পরেও কিন্তু এটার ড্রাইভার, তারপরে আদার্স যে ক্যামেরা, সাউন্ড এগুলা পাচ্ছে না। তো এগুলা না পাওয়ার কারণ কি? তো আমরা সঠিকভাবে যখন ড্রাইভারটা দিছি, দেওয়ার পরে কিন্তু আমাদের ড্রাইভারটা শো করতেছে। ওকে, এখানে যখন আমরা ড্রাইভার দিছি তখন ড্রাইভারটা শো করতেছে। আর ল্যাপটপের মডেলটা আমরা আগে বলে নেই, Asus Vivobook S15। তো এর ক্যামেরাটা কিন্তু কোনোভাবে কাজ করতেছে না। দেখাই CAM ক্যামেরা উই ক্যান নট ফাইন্ড ইউর ক্যামেরা, ঠিক আছে। তো এর কারণ হচ্ছে যে এটা হচ্ছে এনভিডিয়া চিপসেটের গ্রাফিক্স। তো এটা যতক্ষণ পর্যন্ত আমরা এটা না দিব, এই চিপসেটটা যখন যতক্ষণ পর্যন্ত না দিব ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ধরনের প্রবলেম হতেই থাকবে এবং বিভিন্ন ড্রাইভারও পাবে না। দেখাই আরও ডিভাইস ম্যানেজারে। দেখাই যে আমাদের অনেকগুলা ড্রাইভার আসলে মিসিং এখানে। এখানে অনেক ধরনের ড্রাইভারগুলা এখানে মিসিং আছে, যেটা আমাদের এই এনভিডিয়া গ্রাফিক্সটা দিলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, তোমরা ট্রাই করি। তো আমরা ফার্স্ট টাইম ড্রাইভার প্যাক সলিউশন থেকে ট্রাই করব, যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই এনভিডিয়া গ্রাফিক্সটা এখান থেকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। ওকে, তো এখানে আমাদের শো করতেছে অটো সেট আপ কম্পিউটার অটোমেটিক্যালি। তো আমরা এটা সিলেক্ট করে দিলাম, এখানে ক্রিয়েট এ রেজিস্টার পয়েন্ট। তো এখান থেকে আমার প্রপার ড্রাইভারগুলো সেট আপ হচ্ছে। চিপসেট, পেরিফেরাল ডিভাইসেস, ওকে। তো সেট আপ আমরা কমপ্লিট করি, তারপরে দেন দেখি কী অবস্থা হয়। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা ড্রাইভার্স মিসিং আছে, আমরা এগুলা উঠাই দেব। নেটওয়ার্ক ফ্রেমওয়ার্ক নট ডাউনলোড, ওকে। আদার্স যেই ড্রাইভারগুলো আছে আমরা এটা সিলেক্ট করে দিব এবং এটা এখান থেকে ইনস্টল দিয়ে দিব, ইনস্টল ড্রাইভার্স। ওকে, তো ড্রাইভার্সগুলো ইনস্টল হচ্ছে, ব্লুটুথ, চিপসেট, মাস স্টোরেজ ডিভাইস, পেরিফারাল ডিভাইসেস, সাউন্ড কার্ড, ওয়াইফাই।